প্রবল সামরিক শক্তি নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেও রাজধানী কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া। আমেরিকার অস্ত্র আর পশ্চিমা যুক্তিকে কাজে লাগিয়ে রাশিয়াকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইউক্রেন। সম্প্রতি রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি অঞ্চলে ইরানি কামাকাজি ড্রোন দিয়ে রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জেলেনস্কির সরকার সহ আমেরিকা। এবার হামলার ঝাঁজ বৃদ্ধি করতে ইরানের ভয়ঙ্কর আরাস-2 ড্রোন রাশিয়ার অস্ত্র ভান্ডারে যুক্ত হয়েছে বলে ফের অভিযোগ করল ইউক্রেন। ইরানের তৈরি অত্যাধুনিক এই আরাস-2 ড্রোনগুলি 2000 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। যদিও ইউক্রেন যুদ্ধে নিজেদের যুক্ত থাকার প্রসঙ্গে বরাবরই অস্বীকার করে এসেছেন তেহরান। পাল্টা হিসেবে এবার ইউক্রেনকে হক যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার দেবার ব্যাপারে খুব শীঘ্রই আমেরিকান সরকার সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে। উল্লেখ্য, আমেরিকার তৈরি জেভেলিন এন্ট্রি ট্যাস্ক মিসাইল ব্যবহার করে রাশিয়ার প্রচুর ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেন। সম্প্রতি রাজধানী কিয়েভ ইরানের তৈরি বিধ্বংসী কামাকাজি ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া। মানুষের চালাকবিহীন এই আধুনিক ড্রোন বিমানগুলি লক্ষ্য বস্তুতে আঘাত হানার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী বলে সমর বিশেষজ্ঞদের ধারণা। এই পরিপ্রেক্ষিতে ইরানের তৈরি আরাস-2 ড্রোন যদি রাশিয়া ব্যবহার করে তবে যুদ্ধের ঝাঁজ যে আরও বৃদ্ধি পাবে তার বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, যুদ্ধের বিরুদ্ধে সবসময় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নতুন দিল্লি। এই সময় যুদ্ধের সময় নয় বলে উল্লেখ করেছে ভারত সরকার। ভারতের এই নীতি প্রশংসা করেছে আন্তর্জাতিক মহল। ফিয়ার রিপোর্ট, আর ই নিউজ।